আজকের ভিডিওটা কেউ স্ক্রিপ করব না খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা করবো আমাদের ফেসবুক সম্প্রতি আপডেট হয়েছে এবং আপডেট হওয়ার কারণে কিছু জিনিস আমাদের পরিবর্তন হয়েছে কী জিনিসগুলো পরিবর্তন হয়েছে সেটা আমি এই টুজে সবগুলো আপনাদের দেখাবো এবং কী কারণে পরিবর্তন হয়েছে সেটা আমি আজকে আপনাদেরকে বলবো আশা করি সবার সাথে থাকবেন তো চলেন আমি আপনাদেরকে দেখাই প্রথমে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাতে ঢুকবেন আমি ঢুকলাম এরপরে আসবেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন আপনার প্রোফাইলের ছবি দেওয়া থাকবে বা পেজে ছবি দেওয়া থাকবে সেখান থেকে আপনি থ্রি ডটে আসবেন সেখান থেকে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন এরপরে একটু নিচে আসবেন একটু নিচে টান দিলে দেখবেন যে মোর অপশানস মোর অপশানসে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান পোস্ট পোস্ট অ্যাবাউট ফটোজ তারপরে আছে যে মোর আপনার মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর তিনটা জিনিস দেখবেন কারো 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 দুইটা কারো কারো তিনটা আসবে এখানে আমার এখানে তিনটা দেখাইতেছে আপনারা অনেকের এখানে দুইটা দেখাবে বা তিনটা দেখাবে ঠিক আছে ঘটনার কারণ নেই এখানে দেখতেছি আমরা ভিডিওস ইভেন্ট মেনশন আচ্ছা এইগুলো কারণ হচ্ছে যে কি আমাদের আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে রিলস তাহলে আমাদের রিলস ভিডিওটা কোথায় আমাদের এখানে রিলস ভিডিও কিন্তু শো করতেছে না আপনি এখানে ক্লিক করবো দেখি ভিডিওতে ক্লিক করলাম আমি দেখেন আমাদের এখানে রিলস ক্রিয়েট দেখাইতেছে ক্রিয়েট রিলস কিন্তু আমাদের যে রিলসগুলা আগে একটা আলাদা করে দেখাইতো লং ভিডিও আলাদা করে দেখাইতো এখন আর লং ভিডিও আলাদা করে দেখায় না রিলসও আলাদা করে দেখায় না কিন্তু যখন আপনি ভিডিওতে ক্লিক করলেন তখন রিলস লেখা থাকে মানিয়ে আপনি এখান থেকে রিলস ক্রিয়েট করতে পারবেন তৈরি করতে পারবেন অথবা আপলোড দিতে পারবেন তো এই জিনিসটা আমি যদি চাই যে এখান থেকে ক্লিক করে নতুন রিল আপলোড করতে পারবো সেটাও পারবো অথবা আমি এটা দেখতে পারবো যে আমার কোন কোন রিলসগুলো এখানে আছে বা আপলোড করছে এগুলো সবগুলো আমি এখানে দেখতে পাইতেছি ঠিক আছে তো এটা হচ্ছে একটা কারণ এবং যেটা বললাম যে আমি আপনাদের এটা পরিবর্তন হওয়ার কারণ আছে আমরা সাম্প্রতিক সময়ে আমরা অনেক ইউজার আছে যারা না জেনে অতি উৎসাহ বসিত আমরা বলে থাকি যে দুই থেকে পাঁচ সেকেন্ডের ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওটি ভাইরাল হবে এটা যে আপনাদের জন্য আমাদের জন্য কত বড় একটা ক্ষতিকর কারণ হয়ে দাঁড়িয়েছে এটা আসতে তার প্রমাণ কারণ ফেসবুক আপনাদেরকে রিল ভিডিও দিচ্ছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের পর ভিতরে থাকতে হবে বলছে যে পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে ফেসবুক বলে দিছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে প্রতিটা রিল আপনি আপলোড করেন যেন একটা রিলের ভিতরে পনেরো সেকেন্ড হলে কিছু একটা টপিক নিয়ে আলোচনা করা যায় বা কিছু একটা শর্ট শর্ট মেসেজ দেওয়া যায় পনেরো থেকে নব্বই সেকেন্ড যখন একটু ব্রডলি একটা মেসেজ আপনি দিতে পারবেন কিন্তু আপনারা করেন কি হ্যালো গাইজ আমি আছি অমুক জায়গায় হ্যালো গাইজ এটা করবেন না ঠিক আছে ফলো দিলে ফলো হবে আচ্ছা এটা কোনো ভিডিও টপিক হতে পারে না এটা কোনো ভিডিও নয় আপনি এই ভিডিওতে কি শিক্ষা দিলেন ফলো দিলে ফলো হবে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এটা কোনো এটা কোনো নেই কিছু হলো না এটার ভিতরে কোনো টপিকস আছে আপনার এখানে কী কী করলেন এটা এর মতো একটা ভিডিও তৈরি করলেন তিন থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে এই জিনিসগুলো কখনোই করবেন না এই জিনিসগুলোর কারণেই আমাদের যে রিলের অপশনটা ছিল সেটা তুলে দিছে এবং বলছে যে তোমরা লং ভিডিও আপলোড করো লং ভিডিও আপলোড করলে সেখানে রিলের মতন দেখাবে লং ভিডিওগুলো আপনাকে রিল আকারে দেখাবে সবগুলো রং ভিডিও এবং রিল আপনাদের আমাদের যেই যে ভিডিওগুলো আমরা আপলোড করছিলাম সেগুলো কিন্তু এখন রিল আকারে দেখাইছে রিলের সাথে দেখাইতেছে এবং আমাদের যে লাইভগুলো লাইভগুলো কিন্তু অনেক ক্ষেত্রে রিল আমাদের এই ভিডিওগুলোর সাথেই দেখাইতেছে গেছে সুতরাং গাপানোর কারণ নাই আপনারা আপনাদের ভিডিও আপলোড করে যাবেন এখান থেকে অথবা প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট থেকে অথবা রিল অপশন থেকে ঠিক আছে অথবা ইমপ্রেশন থেকে যে কোনোভাবে আপনারা রিল আপলোড করতে পারবেন এবং লং ভিডিও আপলোড করবেন তবে চিন্তা চেষ্টা করবেন যে যেন প্রত্যেকটা ভিডিও যেন আপনাদের পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে রিল হয় এবং তার উপরে যেন লং ভিডিওগুলো হয় আদারওয়াইজ কিন্তু আপনার ফেসবুক আপনাদেরকে যে একটা ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার কথা সেটাও দিবে না এবং আপনার ভিডিও ভিডিওটা সাজেস্টও করবে না আমরা বলে থাকি তিন থেকে ফার্স্ট সেকেন্ডের ভিতরে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এখন আর এই কেউ এই এই ভিডিও দেখে কাজ করবেন না এতে আপনাদের লস কারণ ইতিমধ্যে আপনারা প্রমাণ পাইছেন যে রিল অপশনটা তুলে নিচ্ছে এই কারণেই যে আপনারা ও কোনো সেকেন্ডে নিতে সবগুলো ভিডিও তৈরি করেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে